বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমারও নেতা আমি কিন্তু ভারতের নাগরিক হিসেবেই এটা বলছি উনি কিন্তু শুধু বাংলাদেশের নেতা না আপনার যা বয়স আমার সবটা বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল আপনি জন্মা নিন মনে রাখবেন বা যেদিন উনি ছাড়া পেলেন কলকাতায় এসে বিমান নামল পাশের ঘরটাতে আমার বাবা মা আর আমি বসেছিলাম রেডিওর সামনে এবার বিমানবন্দর থেকে যখন ব্রডকাস্ট করলো উনি বলছেন আমি শেখ মুজিবুর রহমান বলছি তিনজন আমরা দাঁড়িয়ে উঠেছিলাম এবং কাঁদছিলাম ছিলাম বাবা মার আমি তিনজন দাঁড়িয়ে উঠেছিলাম হ্যাঁ ওকে কোনো চোখেও দেখিনি উনি আমার নেত আজও যদি একবার ওকে চোখে দেখতে পেতাম পেলাম না সাথেই যে ভাষণ সেটা আমার জাতির ভাষণ শুনেছি এক হাজার বছরের এই জাতি আমাদের বাংলাদেশের প্রথম আমাদের বাঙালি জাতির প্রথম স্বাধীনতার উচ্চারণ আমার গর্ব আমার আত্মপরিচয় আমার জাতীয় পরিচয় ওইখানে এ ব্যাপারে আমি অনাপসী আমার অন্য কিছু বলার নেই এবং এই যে জাতীয় স্বীকৃতির জায়গাটা মানে যে আন্তর্জাতিক স্বীকৃতি এটা যদি এটা তো খুব গর্বের এটা যদি না হতো তাও একই গর্বের সঙ্গে আমার মাথার এক ক্ষণে ওই কথাগুলি দপ দপ করেন কেউ যেন বলে চলেছে এবং ওই যে একখানা দাঁড়িয়ে উঠে ঘোষণা আমি তো পরে ভেবে দেখেছি আমার যে গান করার যে যে জায়গাটা সেটাও কিন্তু ওই ধাক্কাতেও যে একা দাঁড়িয়ে আমি একটা গান গাইব বুক চিতিয়ে বাংলা গান গাওয়া আমি কোনোদিন দেখিনি গ্রামের বাইরে শুনেছি আব্দুল আলম গাইছেন নির্মানন্দ চৌধুরীকে দেখেছি বুক চিতিয়ে গেরিন চক্রবর্তী বুক চিতিয়ে গাইছেন তোরা সব জয়ধ্বনি কর বুক চিতিয়ে এরপর আমরা মিনমিন করে করে মিনমিন করেছি কিন্তু বঙ্গবন্ধু মিনমিনে লোকের নেথা নন বঙ্গবন্ধু একটা লড়াকু জাতির নেথা যে যে জাতি শান্তিও ভালোবাসে শান্ত থাকতেও জানে লড়তেও জানে যে আমার কাছে বঙ্গবন্ধুর তো এটাই পরিচয় তখন ওর রাজনীতি নিয়ে আমি ইন্টারেস্টেড না কেন বাংলাদেশ আমার দেশ না আমি আর ওরকম লোকও না আমি এইটুকু জানি যে তিনজন দাঁড়িয়ে উঠেছিল কাঁদতে কাতে বুঝতে পেরেছেন যে এবং আমার বড়ো ভাই এবং বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমার বড়ো ভাই একজন ইঞ্জিনিয়ার ছিলেন তখন আর আমি ঠিক করেছিলাম বাংলাদেশে চলে যাব শুধুমাত্র ওই একটা ভাষণের জোরে যে এইখানে আমার জায়গা এই যে এইখানে আমার জায়গা এই জায়গাটা এটা কিন্তু বঙ্গবন্ধুর ভাষণের জন্য কোনো রুট আছে কি আপনাদের না সেইভাবে নেই আমার নানার বাড়ি যশোর কিন্তু আমার মা তো সেই যশোরের বাড়ি দেখেননি আমার নানা খুব অল্প বয়সে আমার দাদামশাই আর কি খুব অল্প বয়সে চলে এসেছিলেন আর যশোর তো ঠিক বাংলাদেশ আমার যশোর কি বলবো যশোর বাংলাদেশ হিসেবে যশোরের আমার ছেলে মেয়ে আছে যশোরের সুমন ওরা সব দুঃখ পাবে পলার কিন্তু থানা কিন্তু পদ্মা পার না হলে তো আপনি মাল হচ্ছেন না এগুলো আমরা ছোটোবেলা থেকে শুনতাম যশোর কুষ্টিয়া ওটা কিন্তু পদ্মা পেরোতে হবে একটা যশোরে আমার দাদামশাইয়ের বাড়ি কিন্তু আমার যাওয়া হয়নি তাই এইবারে বোধহয় আমার আর কিছু না শেষকালে আমার ছেলে মেয়েরা এখন বলছে যে আপনি ঢাকায় না যান আপনি যশোরে চলেন তা হয়তো যশোরে যাওয়া একদিন কবি সুমন নিশ্চয়ই যশোরে যাবেন আমাদের সঙ্গে কথা বললেন অনেক স্মৃতি উনি বললেন উনি বললেন ওনার জন্মশাল নিয়ে যে বিভ্রান্তিটা রয়েছে সেটা উনি বাংলাদেশে যাওয়ার ব্যাপারে কষ্টার কষ্টের কথা বললেন এবং বললেন তিনি এখনও সত্তরে দাঁড়িয়েও তার মধ্যে সেই সেই যৌবনের তারণ্য এখনও রয়েছে এখনও তিন ঘন্টা চার ঘন্টা ধরে তিনি কিবোর্ড বাজাতে পারেন গিটার বাজাতে পারেন তার এই সৃষ্টি আরও অনেক দিন আমরা দেখতে পাব সে প্রত্যাশাই আজকে সময় টেলিভিশনের সঙ্গে সুব্রত আচার্য কলকাতা